সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা তানজিমের বাসায় চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা। আর কলিজার টুকরা বুকের ধন তানজিম এখন মৃত, একথা মানতেই পারছেন না তার মা। ছেলের কথা বলতে বলতে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে নিহত সেনা অফিসার লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিজনের বাসায় চলছে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের পিতা সারোয়ার জাহান দেলোয়ার বাকরুদ্ধ। তিনি বলেন, এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আর যেন কোনো বাবার এভাবে আর্তনাদ করতে না হয়। আমার সব কিছু শেষ হয়ে গেছে, আর বলে কি, একটা ছেলে ছিল, আমার আশা ছিল, ভরসা ছিল, সব কিছু বিলুপ্ত হয়ে গেছে। জানছি সকালবেলা যখন জানছি তখন বুঝতে পারছি, নাহলে এভাবে তো ফোন দেওয়ার কথা না। ছটার দিকে জানছি, পরে রওনা হয়েছিলাম চিটাগাং যাওয়ার উদ্দেশ্যে। পরে পথে আবার ফোন দিল, ফোন দিয়ে বলল যে আপনি কোথায়। আমি বললাম যে আমি চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। তখন ওখান থেকে বলল যে আপনি বাসায় যান, আমরা তো। পরে আমি কথা বলতে বলতেই এক সাইডে যাইয়া পরে রিকোয়েস্ট করলাম যে আসলে ঘটনাটা কী, আমি তো বুঝতে পারছি। তারপরে যে আমাকে বলেন কী হয়েছে, ওরা বললো যে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ওখান থেকে না গাড়ি থেকে নামে পরে বাসায় চলে আসি। এতে এই পর্যন্ত দেশের জন্য জীবন দিছে, রাষ্ট্র যেটা করণীয় সেটাই করবে, আর যারা এটা করছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করবে, ফাঁসি দেবে, এটাই আমার কাম্য আর কিছু। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের মা নাজমা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি বলেন, সরকার প্রধান ও সেনা প্রধানের কাছে আমি ছেলে হত্যার বিচার চাই। যারা তার সঙ্গে ছিল তারা কেন আমার ছেলেকে রক্ষা করতে পারলো না, তাদেরও বিচার চাই আমি। তানজিম ছিল আমার কলিজার টুকরা। আমি মনে হয় আমার সন্তানের, আমি আমার আগুন জ্বলতাছে, আমি আগুন জ্বলতাছে, আমার আমার ছেলের জন্য কি করবে দেশ, সেটা করুক। আর দুর্বৃত্তদের আই আমার মায়ের আলাই দেখ, ওর সাথে আমি কবরে যাব। ও আমার জীবন, ও আমার আত্মা, ও আমার সব হৃদয়, ও আমার সে সব ছিল। আমার শোনাইলে আমি সুস্থ হয়ে গেছি, আমি এত অসুখ থাকি। হ্যাঁ আমার না হ্যাঁ আমি ব্যস্ত থাকতে পারিনি, আমি অসুস্থ থাকি, আমি অরে নিয়ে ব্যস্ত থাকছি, অগ্নিয়ে ব্যস্ত থাকছি, আমি সুস্থ থাকছি। আমার ব্যস্ততাও শেষ, আমার অসুস্থতাও, আমি চোখে হারাইছি, আমার ভুলাইলে আম্মা যাই, আমি খালার সাথে দেখা করে আসি, মামার সাথে দেখা করে আসি। এই কয়ে শনিবারে বাইরেছি, কতদিন ধরে মামার সাথে দেখা হয় না, খালার সাথে দেখা হয় না, আমি যাই যাও। আরে না কইয়া ফর্ম ছাড়ে নাই, না কইয়া আমার এরা গার্জেন, আমার আব্বুর সাথে কথা বইলে ফর্ম ফর্ম ছাড়ে, আমার আব্বু দূরে থাকে, আমার মামা আমার বিশাল গার্জেন আসল রে, এই কইয়া গেছে। নিহত সেনা অফিসার তানজিমই বাবা মায়ের একমাত্র ছেলে। তার বড় বোন সুচি, তিনি ঢাকায় স্বামী সহ থাকেন। মৃত্যুর আগে একমাত্র বোনের কাছে পিঠা খেতে চেয়েছিলেন তানজিম। আমরা বিচার চাই যাদের জন্য এই দেশের এই অবস্থা হলো, বা হচ্ছে আপনার যে ডাকাতদের তাদের তো ধরতে পারে নাই, তারা তো ঠিকই পলাই গেছে, তারা পলাইলো কিভাবে? শেষ কথা হইছে ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপু আপু আমার কাছে একটা পিঠা খেতে চাইছে। লাস্টে ও আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলতেছে যে আপু আমি সেমই পিঠা খাবো। আচ্ছা ঠিক আছে তুমি আসো,
আসলে আমি তোমাকে খাবো, তুমি কবে আসবা? ও বলতেছে আমি পূজার টাইমে ওর আসার সম্ভাবনা ছিল, ওই টাইমে আমরা সবাই মিলে, নর্মালি তো আসলে একত্রিত হওয়া যায় না, ওদের ছুটি কম থাকে। ও 7 দিন আগেও একটা ছুটি নিয়ে ও আসছিল, এসে ও তখন আমার বাসায় ছিল। ও বলতেছে যে আপু এখন তো 1-2 দিনের জন্য আসছিল, ওর পূজার টাইমে কয়েকদিনের জন্য ওর আসার কথা ছিল। সামনে ওর জন্মদিন, ওর হচ্ছে আপনার 1 অক্টোবর ওর জন্মদিন। ও আমাকে জন্মদিনের দিন বলছে আপু এই জন্মদিনে তুমি আমাকে একটা টিয়া পাখি গিফট করবা। আচ্ছা ঠিক আছে। ও খুব মানে পশু পাখি ওর খুব মায়া ছিল, ও সব জিনিসে, ও চাইলে তো ওর হাতেও তো নিশ্চয়ই বন্দুক ছিল, ও বলছে ওদের হাতেও হচ্ছে গুলি ছিল, বন্দুক ছিল, ও চাইলে তো গুলি করতে পারতো, ও চাইছে যে জিনিসটা নেগোসিয়েশন করতে। সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। ও হয়তো বা চায় নাই, ওকে যেমন ভাবে মারা হয়েছে, ও চায় নাই যে ওর গুলিতে কেউ কোনো একজন কেউ মারা যাক, মনে হয় ও এরকমটা চায় না। এর জন্য তারপর রাতের বেলা আমাকে 9:30 ফোন করে বলতেছে, ফোন করে বলতেছে যে আপু একটা মিশনে যাচ্ছি, হঠাৎ করে প্ল্যান হয়েছে, এতক্ষণ ভোরে আমরা প্ল্যানটা গোছালাম, আমরা হচ্ছে 12:30 কি 12:00 দিকে বের হব, আমার জন্য দোয়া করো, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায়। আমি বলছি তুমি এগুলো কী বলতেছো ভাইয়া, তুমি না এর আগে মিশনে গেছো, কিছুই হবে না, আল্লাহ ভরসা, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো, তুমি হচ্ছে মেসেজ দিও তোমার মিশনের জন্য। আমি আর আম্মুকে বলছো, বলে যে হ্যাঁ আম্মুকে বলছে, আম্মু বলছে যে ঠিক আছে আমি তোমার মিশন শেষ হলে, ও আবার জানে যে ওর সারাক্ষণ মিশনে গেলে আমি আর আম্মু ওকে ফোন দিতেই থাকি, এর জন্য ও সবসময় মিশনে যাওয়ার আগে বলে যে আপু তুমি আর আম্মু আমাকে ফোন দিও না, আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিব, তোমাকে আর আম্মুকে, এর জন্য ও কোনো মিশনে যাওয়ার আগে অলওয়েজ আমাকে আর আম্মুকে ফোন করে লাস্ট কল হলেও জানা যায় যে আম্মু আর আপু আমি যাচ্ছি, তোমরা আমাকে 2-3 ঘন্টার মধ্যে হয়তো বা পাবা না, তোমরা ফোন দিও না, আমি সেফ জায়গায় যাই, তোমাদেরই সবার আগে ফোন দেওয়া জানাবো। তো আজকে তো আর ফোন আসে নাই, আজকে তোর ফোন আসে নাই সকালবেলা। হ্যাঁ আমি তো সকালবেলা উঠে মোবাইল, আমি তো জানি যে ও ফোন করবে, আমি দেখতেছি ও 19 ঘন্টা আগে হচ্ছে ওকে একটা দেখাইতেছে, আমার শোনা তো ওখানে যাওয়ার আগে তো মোবাইলই করে গেছে, তো ফোন নিয়ে যায়, কিন্তু ওখানে তো আর ওর সিচুয়েশন থাকে না কথা বলার মতো। আপনারা প্লিজ নিউজটা এমনভাবে করেন যাতে বিচার হয়, বিচার চাই, কার কাছে গেলে বিচার হবে, কার কাছে গেলে হবে আমি জানি না, আমি শুধু বিচার চাই, আমরা আমার একটা মাত্র ভাই। তানজিম নিহতের খবর এলাকায় জানাজানি হলে তার বাড়িতে ভিড় করে আত্মীয় স্বজন সহ এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এরই মধ্যে ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা নিহত তানজিমের পরিবারের সাথে তাকে দাফন সম্পন্ন করেন। সর্বোচ্চ চেষ্টা ছিল, আনফরচুনেটলি বাঁচানো যায়নি। আমরা সর্বোচ্চ, আমরা আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করব। আমাদের অফিসারের গায়ে হাত দেওয়া এবং আলটিমেটলি আমরা আমাদের এক অত্যন্ত সাহসী কর্মঠ দক্ষ একজন অফিসারকে হারিয়েছি, খুব সহজে এটা আমরা ছাড়ব না। এটা হয়েছিল যে মূলত বাড়ি ঘেরাও করার পরে একদিক দিয়ে যখন পালিয়ে যাচ্ছিল, এই জায়গাটা ছিল লেফটেন্যান্ট তানজিম যেখানে ছিল সেই দিক দিয়ে, সো ও যখন পালিয়ে যাচ্ছিল সে তাদেরকে ধাওয়া করে ধরার জন্য, যেটা আমরা করে থাকি, আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। সাহসী ছেলে, সে ওখানে গিয়ে অফিসার তাকে চেস করতে করতে একটু দূরে চলে গিয়েছিল, চলে যাওয়া যখন জাপটে ধরেছিল তখন সে ইয়ে করেছে। এখানে অন্যরা এইখানে ছিল না, অন্যরা যখন টের পেয়েছে যে সে ধাওয়া করছে ততক্ষণে কিছুটা সময় লেগে গিয়েছে, এর মধ্যে তাকে 3টা কোপ দিয়ে ফেলেছে, ভুল জায়গায় ভুল একটা শিরার মধ্যে কোপ পড়ে গিয়েছিল, শিরাটা কেটে যাওয়ার পরে রক্তক্ষরণ হয়, ফলে তাড়াতাড়ি সে মৃত্যুবরণ করে। দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। হামলাকারী একজন আছে, এখন বোঝা যাচ্ছে না যারা পিছনে যে যারা ধরেছে, এটা আমরা দেখে বলতে হবে। হামলাকারীদের মধ্যে অবশ্যই হামলাকারীদের অংশ হিসেবে আমরা 6 জনকে আমরা ধরেছি। আমরা তো এখানে এসেছি তার সমবেদনা জানানোর জন্য আমরা এসেছি, আমাদের আমরা অত্যন্ত সাহসী অফিসার হারিয়েছি, আমরাও দুঃখিত। এর আগে নিহত তানজিমের মরদেহ টাঙ্গাইলে তার গ্রামের বাড়ি সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা এলাকায় আসে বেলা 3:40। পরে তার মরদেহ বিকেলে বাদ আছর বিয়ালি জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে বিয়ালি কবরস্থানে দাফন করা হয়।
এস আই রাজ, এটিএন নিউজ।